देखिए एक बार, देखी देखी देखी। काके फोन करছিলে? কাকে আসতে বলছিলে বাড়িতে? নিশ্চয়ই কোনো মহিলাকে। হ্যাঁ, তুমি যদি বলো তাহলে কোনো পুরুষকেও আসতে বলতে পারি। আমার কোনোটারই কোনো আপত্তি নেই। বাড়ির বউ 15 দিন একা বাড়ির বাইরে কাটিয়ে এলো, বাড়িটাকে নরক করলো কে? আমি অফিসের কাজে বাড়ির বাইরে গিয়েছিলাম, সেখানে নানা বায়াকে আমি মিট করেছি। তারা প্রত্যেকে ভদ্রলোক, একা মহিলা দেখলে তারা কেউ শুতে চায় না, তারা কাজ বোঝে। ভদ্রলোক আমার মুখ খুলে না প্লিজ। অরিন্দম, আমি ভীষণ ক্লান্ত, হাত মুখ ধোবো, সরো। আরে ক্লান্ত তো লাগবে, এত দিন ধরে এতগুলো মানুষকে সামলানো সে কি মুখের কথা? এই শরীরটার উপর দিয়ে তো কম দখল যায়নি। এটা ভদ্র লোকের পাড়া, রাত্রির বেলা বউ চেঁচাচ্ছে শুনলে পাড়ায় আমার চলাফেরা করতে একটু অসুবিধা হবে। আচ্ছা, কি দিয়ে তৈরি তুমি সব সময় নোংরা চিন্তা? তুমি একদিন কি করে বেরিয়েছো তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু একটাই কন্ডিশন। কন্ডিশন মানে বুঝো না, শর্ত। শর্ত কি? শর্ত বারে বউ একা একা একদিন বাইরে থেকে চলে এলো, তাকে ঘরে তুলছি, আমার কোনো কন্ডিশন থাকবে না? অরিন্দম দাঁড়াও, বলতে দাও সুন্দরী। এ কদিন যাদের যাদের সঙ্গে তুমি কথা বলেছো তাদের নাম ঠিকানা সমস্ত ডিটেইল সব আমাকে দিয়ে দেবে? অসম্ভব। রোহিতের জন্য যা যা কাজ করেছো, যাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে তাদের শুধুমাত্র নাম ঠিকানা চেয়েছি, খুব বেশি চাইলাম কি? দেখো মেয়েরা স্বামী ছেলের জন্য কত কি তো করে, আমি তো শুধু নাম ঠিকানা চেয়েছি। এটা বেইমানি, এটা ব্যবসা। বেইমানি করে ব্যবসা হয় না অরিন্দম। রোহিত বলেছে বুঝি, ভুল বলেছে, ওকে বলে দিও বেইমানি করেই ব্যবসাটা হয়, যত বড় বেইমান তত বেশি উন্নতি। শেষ বয়সের কথা চিন্তা করো অরিন্দম, ভগবানকে তো ভয় পাও। পকেটে টাকা থাকলে ভগবানকে পকেটে পুরে ফেলা যায়, গরিবের ডাকে আজকাল ভগবান সাড়া দেয় না। রাখিস সেন, তুমি চিন্তা কর, পাপের বোঝা বেশি হয়ে গেলে কোনো মন্দিরে মোটা টাকা ডোনেশন দিও। আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। রোহিত রে যা মাইনে দেয় তার ডাবল দেব কমিশন। বউকে টাকার লোভ দেখাচ্ছ? খোলা বাজারে সব কিছু বিক্রি হয় রাখিস সেন, সব বিক্রি হয়। তোমার সততার দামটা কত সেটা জানতে পারলে সততাটা এক্ষুনি বুঝে যাবে। সততা যার থাকে না সে শয়তান। শয়তান হয়ে যদি প্রচুর প্রচুর টাকা পাওয়া যায় তাহলে কে ভগবান হতে চায়? কত টাকা চাই মিসেস সেন? 1 লাখ? 2 লাখ? কোন টাকার অঙ্কই আমাকে আমার জায়গা থেকে সরাতে পারবে না অরিন্দম সেন। শালা রোহিতের ভাবশিস উল্টো হাতে মারবো, এক রত্তা সমস্ত নাম ঠিকানা সালা বের করে সুর করে বের করে দেবে। সততা মাই ফোর্ট। আমি আমি জাস্ট ভাবতে পারছি না একথা তুমি বলছো, তুমি। দিস ইজ নাথিং বাট জেলাসি অ্যান্ড ইনসিকিউরিটি রুবু। ইয়েস ইয়েস মা ইয়েস, তুমি একথা বলতে পারো, আমি স্বপ্নও ভাবতে পারি না। কেন বলতে পারবো না? আমি এরকম ঘটনা নিজের চোখে ঘটতে দেখেছি। মনে নেই লন্ডনে আমাদের পাশের বাড়ির জেরির কথা কি হয়েছিল? তার আগের পক্ষের ছেলে আর এ পক্ষের মেয়ের সঙ্গে? এটা লন্ডন নয় মা,
এটা ভারতবর্ষ। তাতে কি, রক্ত মাংসের মানুষ তো বটে, মা এক হলে কি হবে, বাবা তো আলাদা। মা ঘি আর আগুন তো পাশাপাশি, যে কোনো সময় জ্বলে উঠতেই পারে। মা প্লিজ প্লিজ তুমি চুপ করো, আমি আর শুনতে পাচ্ছি না। কেন চুপ করবো, এটা বিলিতি কালচার বলে উড়িয়ে দিলে চলবে না রুবু। এটা গ্লোবালাইজেশনের যুগ, সবকিছুর যদি বিশ্বায়ন হতে পারে তাহলে ধ্যান ধারণারই বা হবে না কেন, অ্যাটিটিউড বা পাল্টাবে না কেন মানুষের। এটা শুনতে তো ধাক্কা লাগছে, কিন্তু রুবু এরকম ঘটনা আমি নিজের চোখে দেখেছি ঘটতে। মা মা এবার থামো, অনেক হয়েছে এবার থামো, আমাকে এমন কিছু বলতে বাধ্য করো না যাতে তোমার কষ্ট হয়। কি বাকি রেখেছিস রুবু, আমার উপায় থাকলে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে লন্ডনে গিয়ে আরামে বসে থাকতে পারতাম, পারছি না শুধু তোর জন্য চিন্তা করে। চিন্তা করতে হবে না মা প্লিজ, আমার জন্য চিন্তা করতে করতে যদি কারোর মাথার গন্ডগোল দেখা দেয় সেই চিন্তা না করাই ভালো। তুই ওদের প্রতি অন্ধ রবু। অন্ধ তুমি মা, আজ ওদের সঙ্গে শিবানী গুহর নামটা জড়িয়ে আছে বলেই তুমি ওদের সহ্য করতে পারো না, অথচ ওরা কিন্তু তোমায় কোনো অসম্মান করে না। আর যে শিবানী গুহকে নিয়ে তোমার এত মাথা ব্যথা, তিনি কিন্তু ভুলেও সংসারে নাক গলাতে আসেন না, দূরেই রয়ে গেছেন মেয়ে বৌমার সুখের কথা ভেবে। আর তুমি জাস্ট সি দ্য ডিফারেন্স, বর কবে মরেছে, রোজগারের ছেলেটাও মরে গেছে, এইরকম একটা সিকিউরড আশ্রয় ছেড়ে দেবে শিবানী গুহ? নিজে আশ্রমে গিয়ে শান্তিতে বসে আছে, কোনো ঝুট ঝামেলা নেই, সব ঝক্কি তোর ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আর তোর কাছে মহান শান্তি, আর তুমিও বোকার মতন সেটা বিশ্বাস করেছো, ফুল মালা দিয়ে তাকে পূজো করছো। স্টপ স্টপ, তুমি আর কোনো কথা বলো না, আর কোনো কথা বলো না, তুমি আবার চোখে ক্রমশ নিচে নেমে যাচ্ছ। আমি আমি আর দেখতে পাচ্ছি না, আমি আর দেখতে পাচ্ছি না। এ কথা তুমি বলছো না, বলছে তোমার মন, যে মন তোমাকে নিচে নামিয়ে দিচ্ছে। ফাইট মা ফাইট ফাইট, ওই মনটা গ্রাস করে ফেলছে তোমার সুন্দর সুন্দর মনটাকে, তাকে কুৎসিত করে দিচ্ছে মা, কুৎসিত করে। কি হলো রুবু, রুবু দাদা, রুবু দাদা কি হয়েছে, দাদা ছেড়ে দাও ছেড়ে দাও, কেন সুযোগ পেলেই সময় অসময় এসে গায়ে হাত দাও তুমি? হ্যাঁ মিহির, আর সোনালি দিন কয়েক ব্যস্ততার জন্য যেতে পারিনি, আজকালের মধ্যেই চলে যাবে ফ্যাক্টরিতে। আর তোমার মনে আছে তো যে ওই 15 তারিখের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। হ্যাঁ সোনা, তোর কথাই ভাবছিলাম, শোন ওই মিহিরের ফ্যাক্টরিতে কালকে একবার ভিজিট করিস, আর ডেনমার্কে শুনছিস সোনা, ডেনমার্কে হ্যারিকে মেলটা করে দিস। দাদা আমি অফিস যাব না। মানে আর অ্যাসোসিয়েটসে আমি আর যাব না। হঠাৎ? হঠাৎ নয়, অনেকদিন ধরে যাওয়া হচ্ছে, আর তাছাড়া আমাকে আজকাল অনেকেরই অন্যরকম লাগছে। কি বলতে চাইছিস স্পষ্ট করে বল। কি বলবো কি বলবো বলো তো দাদা, আজকাল তোমাকে দাদা বলে ডাকতেও আমার লজ্জা করে, তোমার মা তো আমাকে জানায় তাই বানিয়ে দিয়েছে, দাদা ডাকটাকে এখন আমার গালাগালি বলে মনে হয়। মায়ের কথায় খুব দুঃখ পেয়েছিস তুই। পেয়েছি তো, 100 বার পেয়েছি, 1000 বার পেয়েছি, আমি যতই মাসিমাকে আপন করতে চাই না কেন উনি ততই বুঝিয়ে দেন যে না আমি বাইরের লোক, আমি শিবানী ঘোর মেয়ে, ওনার ওনার অপছন্দের একজন মানুষের মেয়ে, এবং যাকে উনি ঘেন্না করে। না সোনা, আর কত লোকের ভালো চাইবে দাদা, তমালিকারে যেরকম তোমার মা সেরকম শিবানী গুহ আমার মা, শিবানী গুহর অপমান আমি আর নিতে পারছি না দাদা, আমার আর সহ্য হচ্ছে না, সবসময় মিথ্যে অপবাদ, নোংরা চিন্তা, সন্দেহ, কেন কি করেছি বলো তো, আমি আমার অন্যায়টা কোথায়, আমি আমার কি ভুল শিবানী গুহর মেয়ে হয়েছি আমি তাদের, আর আমার মায়ের বাকি দোষটা করেছি? হ্যাঁ তিনি বিয়ের আগে মা হয়ে গেছেন, সেটা সেটা সমাজের চোখে অন্যায় অপরাধ, কিন্তু ভালোবাসা ভালোবাসা তো সেদিনও অন্ধ ছিল, আজও অন্ধ আছে দাদা। আমাকে মারো, আমি তবু বাবু, এই জ্বরগুলো আমাকে না মেরে তোমারই গাড়ি শোনা।
শোনা, রাগ কিন্তু চন্ডাল, রাগের মাথায় লোকে অনেক ভুল করে ফেলে, পরে হাজার চেষ্টা করলো তার খেসারত দিতে হয় সারা জীবন। বৌদি হয়তো তোমার অনুমতির জন্য অপেক্ষা করবে, তুমি যাবে বলবে বৌদি তবে যাবে, কিন্তু আমি চলে যাব। এই বাড়ি, এই অফিস, তুমি, তোমার মা, কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। নিজের বাড়িতে আমি আমি যেমন ভাবে পারি সেরকম ভাবে থাকবো। হ্যাঁ, বিরাট ফ্ল্যাটের আরামটা হয়তো সেখানে পাবো না, কিন্তু অপমান করারও কেউ থাকবে না। আমি আমি আজই চলে যাব, তুমি অনুমতি দিলে ভালো, কোনো ক্ষতি নেই। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। অনেক বড় বড় কথা বলে ফেলেছ, আমি বুঝেছি তুই মনে খুব আঘাত পেয়েছিস। এসে গেছেন মসিহা ভগবান, বড় বড় কথার জ্ঞান দেবার জন্য আবার চলে এসেছেন রোহিত রে, আবার বোঝাতে চলে এসেছেন যে মানুষের মানুষের মনের অন্ধকার দিকটা দেখো না, ভালো দিকটা দেখো, প্রেম, ভালোবাসা, ক্ষমা, এইসব নিয়ে বই পড়া, বড় 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 উপদেশ দিতে চলে এসেছে। ইয়েস ইয়েস, আমি মানুষের ভালো দিকটা দেখি, খারাপ দিকটা দেখি না, ক্ষমা করি মানুষের ভুলকে, দয়া, শ্রদ্ধা, এইসব একটা মানুষকে অমানুষ হওয়ার হাত থেকে বাঁচায়। মানুষ আর পশুর তফাতটা কোথায় জানিস? মানবিকতায়, মনে। আমি মানুষের ভালো দিকটাই দেখি আর তাই বুঝি যে সোনালী গুহ অভিষেক ডাক্তারকে না চাইনি, বিমানকে কাছে পেয়েও সে তাকে পায়ে দোলে মোছেনি। সোনালী গুহ ছেলে নাচানি নয়। দাদা, সোনালী গুহ একটা নরম মিষ্টি মনের মেয়ে, যেটা সিঁথির সিঁদুরকে ভুলতে পারিনি, আবার অভিষেকের নরম ভালোবাসাকেও যে অবজ্ঞা করতে পারিনি। দুটো পুরুষের মাঝখানে থেতলে যাওয়া একটা একটা মিষ্টি মেয়ে সোনালি। তাহলে আমি সোনা সোনা, আমি ভগবান নই, আমি নিতান্তই সোজা সাপটা একটা মানুষ যে সত্যি কথা বলে। হ্যাঁ, আজকাল মানুষ সত্যি কথা বলতে ভুলে গেছে, ভুলে গেছে নিজের মনের ঠিকানা, তাই আমাকে সবাই ভগবান বলে, এটাই তার কারণ। আমার ডানপাটা দেখেছিস? কাঠের, কাঠের পা, ক্রাচ ছাড়া আমি চলতে পারি না, আমি চিৎকার করে বলতে পারি না যে আমি অলি কিরিটের বাবা, আমি অলি কিরিটের মা। কে মালবিকা, কে মনোময় সিংহ? কেউ না, আমিই সব। ইচ্ছে করলেই ইচ্ছে করলেই আমি তোদের বাড়িতে ফেরত পাঠিয়ে দিতে পারি না, তোদেরই ভালোর জন্যে। আমি কি পারি, পারি বোঝাতে? কে রে, কে গুহ, এসব কিচ্ছু এসে যায় না, মানুষের মনটাই সব। আমি পেরেছি বোঝাতে, পেরেছি সোনালি, পারিনি, পারিনি বোঝাতে, পারিনি। না 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 না, তুই আমাকে ছুস না, আমাকে ছুস না সোনা, আমাকে ছুস না। আমি আমি এই মুহূর্তে এই মুহূর্তে তোকে অন্যভাবে ভাবতে পারি না। না, একদম না, একদম না। দেব, বিদায় করে দেব, বিদায় করে দেব সোনা। আমি নিতান্তই অসহায় একটা সাধারণ মানুষ, দেব দেব, বিদায় করে দেব। দেখছিস না, দেখছিস না ওরি ক্রিকেটকে কিরকম সিংহ প্যালেসে বিদায় করে দিচ্ছি? তেমনি তোদেরও বিদায় করে দেব। আমি বাইরে থেকে ঘুরে আসি, তারপর বিদায় করে দেব। কি ক্ষমতা আমার? নাথিং, এ বিগ জিরো। আমি একা বাঁচবো সোনা, রোহিত রে একা বাঁচবে, একা একা বাঁচবে, একা। না না না, প্লিজ। Thank you.
বলছি। খবর কি? সে কি সাউথ ইস্ট এশিয়াতে তো আরআর অ্যাসোসিয়েটসের হয়ে আমার বউ গেছিল আর অর্ডার আমাদের দিয়েছে। গ্রেট গ্রেট গ্রেট। ক্লায়েন্ট মিট করতে হবে। আচ্ছা অ্যাড্রেসটা বল। এক মিনিট হোল্ড কর, এক মিনিট হোল্ড কর, আমি লিখে নিচ্ছি। জাস্ট হোল্ড কর একটা সেকেন্ড। হ্যাঁ বলো। এক মিনিট এক মিনিট এক মিনিট 28 just a minute, yes 28 isn't phone number 2 ঠিক আছে ঠিক আছে। না না তুমি চিন্তা করো না, আমি কালকেই চলে যাব। হ্যাঁ হ্যাঁ ফাইন, থ্যাংক ইউ। তুমি আমার জামা কাপড়গুলো একটু বের করবে, আমি অফিস যাবো, আমি একটু দোকান থেকে আসছি। কিছু বলো। ভালো ভালো, শুধু ভালো। রোহিতের ব্যাচে রোহিতকে মারলাম, শুধু ঠিকানাটা ছেড়ে এলাম রাখির সামনে। এবার আমার বুদ্ধিমতী বউ নিশ্চয়ই ঠিকানাটা সোনালীকে দেখাবে। আর চটপটে সোনালি সেই সুযোগ মিস করবে না, ঠিকানাটা নিয়ে পৌঁছে যাবে সেইখানে যেখানে সোনালীর জন্য অপেক্ষা করে থাকবে বিমা। একান্তে কিছু কথা বলার জন্য, কি বলবে আমি জানি, সোনালি শেষ। তার কারণ বিমান সোনালীর জীবনে মানে সোনালীর অশান্তি। আর ঠিক এই সময় আমার ভাইটা সুযোগ বুঝে কেটে পড়েছে লন্ডন, সুতরাং বিমানের রাস্তাটা পরিষ্কার। আমাদের অফিসে যে মাল দেয় প্রবীর, তার অফিসে সেদিন কেউ থাকবে না। আর আমি বলেছি সেখানে আমাদের মিটিং আছে। যদি সোনালি না আসে যাবেই। রাখি ব্যাংকক থেকে ফিরে এলো আর অর্ডার পেলো প্রিজম। আরে এটাই তো ফাটাফাটি টোপ। রোহিত যে জালে ফেসেছিল সোনালিও ফাঁসবে ঠিক সেই জালে। শুধু বিমানকে জানিয়ে দিতে হবে। বাঘ যেমন ঝোপের আড়ালে শিকারের জন্য অপেক্ষা করে থাকে, বিমান তেমনি সোনালির জন্য অপেক্ষা করে থাকবে। আর সোনালি কাছে এলেই